চলো আজকে একটা রিসেপশন শাড়ি অ্যাপিং তোমাদের সঙ্গে শেয়ার করি এর আগে আমি দেখিয়েছি বিয়েতে কিভাবে তোমরা শাড়ি পরবে আর আজকে দেখাবো রিসেপশানের দিন কীভাবে তোমরা একটা ইউনিক ডিজাইন ক্রিয়েট করতে পারো এবং যেটা তোমাদেরকে অনেকটাই সুন্দর লাগে আর আমি সব সময় চেষ্টা করি তোমাদেরকে খুব সহজ এবং খুব ভালো করে বুঝিয়ে বলার যাতে তোমরা শাড়িটা দেখার সাথে সাথে পরে নিতে পারো তো দেখো প্রথমে শাড়িটাকে এখানে আমি ওপেন করে নিয়েছি শাড়িটাকে ওপরের দিক দিয়ে একটা ভাঁজ করে ঠিক ডানাতের নিচে পেটিকোটের মধ্যে দিয়েছি তারপরে হাতের নিচে পেটিকোটের মধ্যে দেওয়ার পরে মিডিল এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ মেস ছুঁয়ে থাকবে এতটা কিন্তু নিচের দিকে একবার শাড়িটাকে দেখে নিয়ে তারপরে পিছন দিক দিয়ে একটু এক রাউন্ড ঘুরে এসে তোমরা কিন্তু আবারও সামনে এখানে যেখানে প্রথমে শাড়িটা পেটিকোটের মধ্যে দিয়েছিলে ঠিক সেখানে দিয়ে নেবে পিছনেও কিন্তু খুব ভালো করে এক্সট্রা কাপড়গুলো আমরা পেটিকোটের মধ্যে এখানে দিয়ে নেব তাতে করে কী হবে আমাদের কোমরটা কিন্তু অনেকটাই স্লিম লাগবে আর নিচের দিকে দেখতে পাচ্ছ একদম মেস ছুঁয়ে আছে কিন্তু শাড়ি তোমরা অনেকেই কামেন্টস করো যে শাড়ি পরলে আমাদের উঁচু হয়ে যায় তার একটাই কারণ শাড়ি তোমরা নিচু করে পরো না তার কারণ হচ্ছে শাড়ি পরার পরে তোমরা জুতো পরে নাও আর জুতো পরার পর শাড়ি তোমাদের উঁচু হয়ে যায় ওই জন্য প্রথমেই যদি নিচু করে শাড়ি পরো তাহলে এই সমস্যাটা একদমই হয় না এবার আমরা রেডি করবো আঁচল আঁচলটা দেখতে পাচ্ছ আমি ডানা দিয়ে করছি সামনের দিকে দুটো আঙুল একটু লম্বা করে কাঁচির মতো আগিয়ে দেবে আর পিছনে তিনটে আঙুল দিয়ে দেখো এভাবে চেপে ধরবে এভাবে করতে করতে ঠিক লাস্টে যে প্লেটটা তোমরা করবে সেই প্লেটটা কিন্তু একটু বড় করবে মানে এত সময় যে ছোট ছোটো প্লেট করছো আর লাস্টেরটা করবে একটু বড় তার একটাই কারণ উপরের প্লেটটা আমাদের উপরে থাকবে ওই জন্যে উপরের প্লেটটা আমাদের একটু বড় রাখতে হবে যাতে করে নিচের দিকে যদি কোনো প্লেট একটু ছোট বড়। হয় সেটা তো বোঝাই যাবে না আর তারপরে দেখি এখানে খুব ভালো করে ভাঁজগুলোকে ধরে নেওয়ার পরে একটু হালকা হাতে চেপে নিতে পারো সেটা হচ্ছে এই যে শাড়িগুলো ফুলে ফুলে থাকে সেটা ঠিক হয়ে যাবে এবার যখন আঁচলটা রেডি হয়ে যাবে ঠিক ওর উপরে এখানে একটা সেফটবিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে তাতে করে তোমাদের আঁচলটা পরে ধরতে অনেকটাই সুবিধা হবে দেখতে পেলে এখানে একটা সেফটবিন দিয়ে পিন আপ করে নিয়েছি এবার আমরা নিচের দিকে এখানে শাড়িটাকে রেডি করব আর আমার প্রিয় দর্শক আমার চ্যানেলে কিন্তু এর আগেই আমি দিয়ে দিয়েছি বিয়ের দিনে তোমরা যারা ব্রাইডাল আছো কীভাবে শাড়ি পরবে খুব সহজভাবেই দেখিয়ে দিয়েছি আর আজকে দেখাচ্ছি তোমরা রিসেপশানের দিন কোন ডিজাইনটা ট্রাই করলে বেশি ভালো লাগবে আর এরকম একটা ইউনিক কালার তোমরা রিসেপশানের দিন কিন্তু পরতেই পারো যেটা তোমাদেরকে অনেকটাই সুন্দর লাগবে সবার থেকে একটু আলাদাও লাগবে আর আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের তোমরা সাইড্যাপিং পেয়ে যাবে অবশ্যই একবার চ্যানেলটিকে ভিজিট করো তোমাদের পছন্দ মতো অনেক অনেক ধরনের ডিজাইন আমার চ্যানেলে আমি দিয়ে রেখেছি এবং খুব সহজ করে বুঝিয়ে বলেছি যাতে করে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধাই না হয় তো দেখো এখানে আমি আঁচলটাকে রেডি করে নিচ্ছি আঁচলটা তোমরা কিন্তু একদম মেস ছুঁয়ে যাবে পিছন দিকে অতটাই দেখে কিন্তু এখানে তোমরা রেডি করে নেবে আর তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো তাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে একোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করবে সাথে অল বাটনটা একবার অন করে রাখবে তাহলে যখনই এরকম সুন্দর সুন্দর আমি সাইড ভিডিও আমার চ্যানেলে আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে আর তোমরা সাইড ডাইপিংটা শিখতে পারবে আঁচল তো রেডি হয়ে গেছে এবার আমি আঁচলের মাথাটাকে সামনে নিয়ে এসেছি দেখো পিছন দিক দিয়ে ঘুরিয়ে এনে আমি একদম আমার ডান হাতের উপর থেকে নিচের দিকে নামাবো দেখতে পাচ্ছো যখন নিচের দিকে নামাবে তখন অবশ্যই দেখে নেবে যে মেস মেস থেকে একটু উপরে থাকবে দেখলে এবার আমরা ব্লাউজের ভিতর থেকে এখানে একটা সেফটপিন দিয়ে এই ভাঁজগুলোকে এখানে সিকিওর করে রেখে দেবো এবার দেখো কুঁচিটা রেডি করছি ঠিক নাভি থেকে আমাদের বাঁ হাতের দিকে চার আঙুল একটু সামনে আগিয়ে এসে তারপরে একটা ভাঁজ এখানে তোমরা কিন্তু ধরবে নিচের দিকে দেখে নেবে ভাঁজটা ঠিকঠাক আছে কি না মানে প্রথম ভাঁজটা ঠিক করছে কিনা না তারপরে এখানে কিন্তু তোমরা একটা একটা করে এরকম ভাঁজ দিয়ে নেবে যেমন তোমরা আঁচলটাকে রেডি করেছিলে যেভাবে ঠিক একইভাবে ডান হাত দিয়ে এখানে তোমরা কুঁচিটাও দেখে নেবে এবার দেখো শাড়িটা আমাদের একটু ছেড়ে রাখতে হবে ওই জন্য আমি একটু দেখে নিচ্ছি অবশ্যই ভাঁজ করার সাথে সাথে বাঁ হাতের এই নিচের দিকে একটু শাড়িটা ছেড়ে রাখবে যাতে করে আমাদের পরের ডিজাইনটা করতে কোনো অসুবিধা না হয় কুঁচিটা তো রেডি হয়ে গেছে এবার এভাবে হালকা হাতে একটু নাড়াও এভাবে নাড়িয়ে নিলে কী হবে ভাঁজগুলো ঠিকঠাক হয়ে যাবে এবং তোমার কুঁচিটাও কিন্তু অনেক অংশেই রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছ শুধু এবার ওপর থেকে হাত দিয়ে নিচ পর্যন্ত একটু চেপে নেবে নিচের দিকে লেন্স দেখে নেবে যে মেস যেন একদম টাচ করে থাকে তারপরে এক্সট্রা কাপড়টা দেখো পেডিগোরের মধ্যে খুব ভালো করে কিন্তু তোমরা দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দেবে তাহলে তোমাদের সামনেটা উঁচু উঁচু বা ফোলা ফোলা একদমই থাকবে না ওটা যখন হয়ে যাবে ঠিক এই কাপড়টাকে একদম পিছন দিকে নিয়ে গিয়ে খুব ভালো করে পেডিগোরের মধ্যে তোমরা দিয়ে নেবে হয়ে গেল এবার আঁচল থেকে যে পিনআপটা করেছিল করেছিলাম সেই পিনআপটা এবার আমরা ওপেন করে নিচ্ছি নিয়ে আঁচলের মাথাটা দেখো ঠিক এই মাথাটা ধরবে এই যে এক্সট্রা কাপড় ছেড়ে রেখেছিলে তো এই যে ভাঁজের তলা থেকে দেখো ডান হাত থেকে বার করে এখান থেকে এই আঁচলের মাথাটাকে টেনে তোমরা ডান হাতের দিকে বার করবে ঠিক এখানে একটু উঁচু করে বার করো এভাবে টানো ডিজাইনটা দেখো কত সুন্দর লাগছে যেহেতু টাসেল দেওয়া আছে ওই জন্য আরও বেশি ভালো লাগছে আমাদের কোমরের দিকটা দেখতে যখন এখানে টাইট হয়ে যাবে একটা সেফটি পিন দিয়ে এখানে পিন আপ করে নাও দেখতে পাচ্ছ তোমরা অনেকে কামেন্টস করো যে দিদি পেট যেন না দেখা যায় এবং পিট ও সাথে না দেখা যায় সেরকম একটা ডিজাইন শেয়ার করো আজকে ডিজাইনটা কিন্তু সেরকমই পেট পিট কিছুই দেখা যাবে না তোমরা অনেকে এই এই কমেন্টটা আমাকে বেশিই করো তো দেখতে পাচ্ছ এখানে ভাঁজগুলো একটু ঠিক করে নিচ্ছি যদি তোমাদের মনে হয় ভাঁজগুলো ঠিক করার পরেও ভাঁজগুলো সুন্দরভাবে পারফেক্টভাবে বসছে না তার জন্য পিন আপ করতে হবে আর এখানে দেখো এই আঁচলের মাথাগুলোও কিন্তু সুন্দর করে তোমরা সেট করে নেবে না নাহলে কিন্তু সাইটে ভালো লাগবে না এবার এখানে একটা আমাদের সেফটিবিন পিন আপ করতে হয় ভাঁজগুলো ঠিক রাখার জন্য ওপর থেকে ওপরের ভাঁজটাকে সরিয়ে এই তলার ভাঁজ থেকে একদম ব্লাউজের তলা থেকে এখানে আমি একটা সেফটি পিন পিন আপ করে নেবো মানে একদম ব্লাউজটা অ্যাটাচ করে এখানে পিন আপটা করবে তাহলে কিন্তু টাইট হবে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এবার ভাঁজটা থেকে গেছে এই সাইডে এই দিকে ভাঁজগুলো কিন্তু অবশ্যই ঠিক করবে না হলে কিন্তু তোমাদের ফোলা ফোলা লাগবে দেখো এইদিকে আমাদের পেট দেখা যাচ্ছে না এবং ডিজাইনটাও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এখানে চাইলে দু একটা এরকম ভাঁজও দিয়ে নিতে পারো যাতে করে আমাদের সামনের দিকে ডিজাইনটা অনেকটাই সুন্দর লাগে আর তারপরে পরে নিয়েছিল একটা কোমরবন্ধে যেহেতু রিসেপশান লুক সেক্ষেত্রে বটুয়া নেবো না এমন তো হতেই পারে না তো আমার প্রিয় দর্শক আজকের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কামেন্ট করে জানাও আর যদি কোথাও বুঝতে অসুবিধায় সেটাও আমাকে কামেন্ট করো নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব তো আজকের মতো করব এখানেই টাটা দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তত সময় ভালো থেকো সুস্থ থেকো এবং তোমরা অবশ্যই ভিডিওটাকে অনেক অনেক লাইক করো তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমার সঙ্গে